नमस्कार बंधुरा, रुनुदी पैशन चैनेले आपनादे सबाई के स्वागत जानाई। आशा करी आपनारा सबाई खूब भालोई आछेन। आज थेके आमी आमार यूट्यूबे नतून पथ चला शुरू करलाम। आशा करी आपनारा सबाई आमार संगे थाकबेन। आमी आमार किछु यूनिक एवं घरोया रेसिपी निये आपनादेर सामने हाजिर हब। सेगुलो आपनारा देखबेन एवं भालो लागले आमाके कमेंट करे जानाबेन। तो बंधुरा, आज हमें अपन सामने हमारे प्रथम रान्ना निये आसछि। एक कप बेसन दिए किभावे आपनारा दोकानेर मतो झुरझुरे बोदे बानाबेन सेटा आमी आज आपनादेर देखाबो। जदि आपनारा आमार भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त भालोभावे देखेन ताहले एकदिनेई आपनारा दोकानेर मतो परफेक्ट बोदे बानाते पारबेन। ताहले चलुन बंधुरा रेसिपिटा स्टार्ट करा जाक। तो बंधुरा, आमी आमार এই মেজারমেন্ট কাপে এক কাপ বেসন চেলে নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যেই কাপ থাকবে সেই কাপেই আপনারা এক কাপ বেসন চেলে নিয়ে নেবেন। বেসনটা চেলে নিলে কোনো দানা থাকলে সেটা বোঁদেটা ভালো হবে না। তারপরে আমি একটা বোল নিয়ে নিয়েছি, সেই বোলের মধ্যে আমি বেসনটা ঢেলে নিলাম। এই কাপে আমি এক কাপ বেসন নিয়েছি, ঠিক 3/4 কাপ জল আমি নিয়ে নেব, অর্থাৎ 4/3 ভাগ আমি জল নিয়ে নেব। যদি জলের পরিমাণ এবং বেসনের পরিমাণ ঠিকঠাক থাকে তাহলে পারফেক্ট বোঁদে হতে বাধ্য। বন্ধুরা, একটা স্মুথ ব্যাটার বানানোর জন্য আমি আস্তে আস্তে জলটা দিতে থাকব এবং 6 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে আমি একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, কেমন একটি স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি আরেকটি ছোট পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি এই ব্যাটারটা খানিকটা তুলে সরিয়ে নেব। তারপরে আমার কাছে রেড ফুড কালার ছিল, এই ফুড কালারটা দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব। আপনাদের কাছে বন্ধুরা যদি সবুজ বা আরও অন্যান্য কোনো কালার থেকে থাকে সেই কালারগুলো দিয়ে আপনারা ভালো করে ব্যাটার তৈরি করে নিতে পারবেন। রেড, সবুজ, হলুদ কালারের বোঁদে বানালে দেখতে খুব সুন্দর লাগে। তো আমার রেড ফুড কালার দিয়ে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ছোট্ট সাইজের কড়াই নেব, ওই কড়াইয়ের মধ্যে সাদা তেল আমি দিয়ে নেব। আর বোঁদে বানানোর জন্য আমি একটা ছাঁচা টাইপের চামচ নিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে বাজারে বোঁদে মেকারও কিনতে পারবেন, সেই বোঁদে মেকার দিয়েও আপনারা বোঁদে বানাতে পারবেন। তো বোঁদে বানানোর সময় আপনারা সব সময় খেয়াল রাখবেন তেল থেকে ঠিক 6 থেকে 7 ইঞ্চি ওপরে চামচটাকে ধরে রাখবেন এবং তারপরে ব্যাটারটা দিয়ে আপনারা আস্তে আস্তে বোঁদেটা বানাতে থাকবেন। এই বোঁদেটা যখন বানাবেন তখন ভালো করে দেখে নেবেন তেলটা গরম হয়েছে কি না, এবং ছাঁচাটা তখন কোনো রকম ঝাঁকাঝাঁকি, চাপাচাপি, নাড়ানাড়ি কিছুই করবেন না। তাহলে আপনার বোঁদেগুলো চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে এবং আপনার বোঁদের 12টা বেজে যাবে। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নিই তেলটা গরম হয়েছে কি না। দেখুন বন্ধুরা, তেলটা এখনও ভালো মতো গরম হয়নি। আপনারা হাই ফ্লেমে তেলটা আগে ভালো করে গরম করে নেবেন, তারপরে ছাঁচাটা ধরে তার মধ্যে ব্যাটারটা দিয়ে আস্তে আস্তে দিতে থাকবেন। এবং দেখুন বন্ধুরা, ঠিক 6 থেকে 7 ইঞ্চি ওপরে আমি ছাঁচাটা ধরে রেখেছি এবং কেমন বোঁদেগুলো টপাটপ পড়ছে আর সরে যাচ্ছে এবং মুক্তোর মতো কেমন সুন্দর দানা গোল গোল হয়েছে দেখুন আপনারা। এবং তারপরে 2 থেকে 3 মিনিট তেলের মধ্যে নেড়ে ভালো করে তেলগুলো ঝাড়িয়ে বোঁদেগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেবেন। তারপরে আবার ওই চামচটা খুব ভালো করে ধুয়ে মুছে নেবেন যাতে করে পরের ব্যাচের বোঁদেগুলো গোল গোল সুন্দর তৈরি হয়। এবার আমি ওই লাল ফুড কালার মেশানো ব্যাটারটা নিয়ে নেব, ওটা দিয়ে আমি আবার পরের ব্যাচের বোঁদেগুলো বানাতে থাকব। দেখুন বন্ধুরা,
চামচটাকে আমি ঠিক 6 থেকে 7 ইঞ্চি উঁচুতেই ধরে রেখেছি। কোনো রকম নাড়ানাড়ি চাপাচাপি করছি না, আস্তে আস্তে টপাটপ বোঁদেগুলো পড়ছে আর তেল থেকে সরে চলে যাচ্ছে। এইভাবে যতক্ষণ পড়তে থাকবে ততক্ষণ আমি চামচটা ধরে রাখবো। তারপরে তেলের মধ্যে 1 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে আমি আবার একটি পাত্রে তেলটা ভালো করে ঝারিয়ে বোঁদেগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, 1 কাপ বেসনে আমি কতগুলো বোঁদে তৈরি করে নিয়েছি এবং প্রত্যেকটা বোঁদে গোল গোল এবং কিশকি দেখতে হয়েছে। এবার আমি সেই একই কাপে 1 কাপ চিনি নিয়ে নিলাম। যেই কাপে আমি বেসন মেপেছিলাম ওই কাপেই আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি একটা সিরা তৈরি করার জন্য। তারপর বন্ধুরা, ওই কাপেই আমি 1/2 কাপ জল মেপে নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমি ওই কাপেরই 1/2 কাপ জল মেপে নিয়ে নিলাম। এবার ওই জলটা আমি ওই চিনির মধ্যে ঢেলে হাই ফ্লেমে আমি একটি শিরা তৈরি করে নেব। যতক্ষণ না ওই হাই ফ্লেমে একটা সুন্দর শিরা তৈরি হচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো। দেখুন বন্ধুরা, আমার চিনির শিরার মধ্যে বলম উঠে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। এবার আমি 1 টুকরো লেবু নিয়ে রসটা চিপে ওই শিরার মধ্যে দিয়ে দেব, যাতে করে আমার ওই শিরাটা ঘন না হয়ে যায়। তারপর বন্ধুরা, আমি 1 চামচ ঘি নিয়ে এই শিরাটার মধ্যে ভালো করে মিশিয়ে দেব, যাতে করে মনে হয় বোঁদেগুলো একদম ঘিয়ে ভাজা। তারপর আমি বোঁদেগুলো নিয়ে এই শিরাটার মধ্যে মিশিয়ে দেব। এই শিরাটার মধ্যে বোঁদেগুলোকে আমি খুব ভালোভাবে মেশাতে থাকব। আপনারা চাইলে বন্ধুরা 10 মিনিট লো ফ্লেমেও শিরাটা মেশাতে পারেন, অথবা 1 ঘন্টার জন্য আঁচটা বন্ধ করে আপনারাও মেশাতে পারেন। তো আমি 10 মিনিট লো ফ্লেমে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার একদম পারফেক্ট বোঁদে তৈরি হয়ে গেছে। বোঁদেগুলো কেমন রসালো হয়েছে দেখুন বন্ধুরা, বোঁদেগুলোর মধ্যে খুব সুন্দর রস ঢুকে গেছে। তো বন্ধুরা, 1 কাপ বেসন দিয়ে এইভাবে আপনারা চটজলদি বোঁদে বানিয়ে নিতে পারবেন।